লেবাননের হিজবুল্লার ঘাঁটিতে ক্রমাগত চলছে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে 10। ফিলিস্তিনিদের জন্য দোয়া করে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষের তিলাওয়াত ও নামাজ। এছাড়াও জানবেন, বাংলাদেশসহ চার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তে রেডিয়েশন শনাক্ত করার যন্ত্র বসাবে ভারত। লেবাননের হিজবুল্লার ঘাঁটিতে এখনও অনবরত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবারও ইসরায়েলের হামলায় প্রাণ গেছে একজনের। এ নিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 10 ছাড়িয়েছে খবর রয়টার্সের। মঙ্গলবার লেবাননে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আটককৃতদের বেশিরভাগই হিজবুল্লার সদস্য। এর আগে সোমবার লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি ভূখণ্ডে। এই ঘটনার পর লেবানন সীমান্তবর্তী অন্তত 28টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে ইসরায়েল। এরপরই অভিযান শুরু হয় হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে। ফিলিস্তিনিদের জন্য দোয়া করে ইন্দোনেশিয়ায় হাজার মানুষের তিলাওয়াত ও নামাজ। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উপর্যুপুরি বোমাবর্ষণ এবং অবরোধের কারণে অসহায় হয়ে পড়েছে ফিলিস্তিনের মুসলিমরা। এই পরিস্থিতিতে তাদের প্রতি সংহতি জানিয়ে একসাথে পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিত দোয়ায় অংশ নিয়েছে ইন্দোনেশিয়ার হাজারো মানুষ। মঙ্গলবার দেশটির আরবি সংবাদ মাধ্যম মিনা নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানিয়েছে, ফিলিস্তিনিদের মুক্তি কামনায় জাকার্তায় কোরআন তেলাওয়াতের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ইন্দোনেশীয় মুসলিম অংশ নেয়। তেলাওয়াত ও নামাজের নেতৃত্ব দেন সেখানকার বিশিষ্ট আলেম শায়খ ইয়াক সাল্লা মনসুর। তিনি এই সময় সুরা ইসরা তেলাওয়াত করেন ও নামাজ পড়েন। শায়খ ইয়াক সাল্লা মনসুর বলেন, আমার তেলাওয়াত ও নামাজ পড়ার এই কর্মসূচি নিয়েছি এই আশায় যে হয়তো খুব শীঘ্রই আল্লাহ তাআলা ফিলিস্তিনি জনগণের ওপর সাহায্য পাঠাবেন। কর্মসূচিতে দেশটির নানা প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন। বাংলাদেশসহ চার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তে রেডিয়েশন শনাক্ত করার যন্ত্র বসাবে ভারত। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও নেপালের সঙ্গে থাকা ভারতের 8টি স্থলবন্দরে এবার রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট বা আরডিই স্থাপন করবে ভারত। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাতে মঙ্গলবার এমন সংবাদ জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। পারমাণবিক ডিভাইস তৈরিতে ব্যবহারের জন্য সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থের পাচার ঠেকাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক স্থল সীমান্ত বন্দরগুলোতে এই রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট বসাতে চলেছে ভারত। প্রাথমিকভাবে জানা গেছে, পেট্রোপোল, আগরতলা, ডাউকি ও সুতারকান্দি স্থলবন্দর, আত্মারি, রোগজুল এবং যোগবনি মোড়ে এবং এই 8টি সুসংগত চেকপোস্ট এবং স্থলবন্দরে আরডিই স্থাপন করা হবে। সাম্প্রতিক ভারত পাকিস্তানের মধ্যে শীতলতা আসার কারণে আত্মারি আইসিপি দিয়ে মানুষ এবং পণ্য চলাচল মারাত্মকভাবে কমে গেছে। তবে অন্য আইসিপিতে অবস্থা এমন নয়, উল্লেখযোগ্যভাবে বেড়েছে মানুষ এবং পণ্যের আদান প্রদান। উল্লেখ্য, 8টি আইসিপি দিয়ে প্রচুর পরিমাণে মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক পণ্য আমদানি রপ্তানি করা হয়। এমন অবস্থায় এইসব আন্তর্জাতিক সীমান্তে তেজস্ক্রিয় পদার্থের পাচার নিয়ন্ত্রণ ভারতের কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারতের সংশ্লিষ্ট দপ্তরের সূত্রের খবর অনুযায়ী, আরডিই একটি ড্রাইভ থ্রু মনিটরিং স্টেশন স্থাপন করা হবে, যেটি স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী ট্রাক এবং তাদের কার্গোর গতিবিধিকে পর্যবেক্ষণ করবে। আরডিই এমন একটি সিস্টেম যেখানে পৃথক গামা এবং নিউট্রন রেডিয়েশন অ্যালার্ম উত্থাপন করবে, পাশাপাশি যে কোনো সন্দেহজনক বস্তুর ভিডিও ফ্রেম তৈরিতে সহায়তা করবে। আন্তঃসীমান্ত দিয়ে কার্গো চলাচল পর্যবেক্ষণ করতে আইসিপিগুলোতে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সংস্থাগুলো আরডিই ব্যবহার করতে পারে।